বিএনপি জামাতের জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি উন্নয়ন সমাবেশ করছে ঢাকা জেলা আওয়ামী লীগ। কেরানীগঞ্জের জিঞ্জিরায় দুপুরে শুরু হয় এই সমাবেশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এছাড়াও দলটির সিনিয়র নেতা কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, নসরুল হামিদ বিপু উপস্থিত আছেন। শান্তি সমাবেশকে কেন্দ্র করে মিছিলে মিছিলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।